আসসালামু আলাইকুম সাথেই আছি আমি জিক্রুল দেখছেন ইলেকট্রনিক্স টেক এই ভিডিওতে আপনাদের দেখাবো সিঙ্গার ফ্রিজ সিঙ্গার ফ্রিজ আপনার ডিপে বরফ ঠিক মতো জমে না নর্মাল ঠিকই ঠান্ডা হয় এটার কারণ কি আর কিভাবে সমাধান করবেন আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। ভিডিও না টেনে যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা নিজেরাই বাসাবাড়িতে বসে কোনো ধরনের টুলস ছাড়াই আপনারা ঠিক করতে পারবেন কোনো কিছুই লাগবে না ঠিক আছে তা দেখতে পাচ্ছেন আমার সামনে সিঙ্গার ফ্রিজ ঠিক আছে দেখেন আমি আপনাদের সর্বপ্রথম দেখে দিচ্ছি যে এই ফ্রিজের আমি এই যে দরজাটা খুললাম দেখতে পাচ্ছেন দরজা খুললে আমি যখন দরজা লাগাইতে যাই তখন দরজা ঠিক মতো লাগে না এই যে দেখ লাগাইতে গেলে ঠিক মতো লাগে না এটা একটু ফাঁকা থাকে সাইড দিয়ে ফাঁকা থাকে এই ফাঁকা থাকার কারণে আপনার ডিপ ঠিক মতো মানে বরফ জমাইতে পারে না অনেক সময় লাগে বরফ জমাইতে ঠিক মতো জমে না কিন্তু নর্মাল ঠিকই আছে তো দেখতে পাচ্ছেন আমার সামনে এই গ্যাসকেট এই চারো সাইড দিয়ে রাবার সিট থাকে হ্যাঁ রাবার গ্যাসকেট থাকে এই গ্যাসকেট মূলত অনেক দিন হয়ে গেলে আপনার পুরাতন হয়ে গেলে আপনার হার্ড হয়ে যায় এটা এই গ্যাসকেটটা থাকে নরম আপনার বডির সাথে যখনই লাগে চম্বুকের মতো ধরে নেয় আর এটা এখন কিন্তু চম্বুকের মতো ধরে নিচ্ছে না এর জন্য এই সমস্যাটা হচ্ছে তাই এই গ্যাসকেট কিভাবে খুলবো দেখেন আমি খুলে দেখাচ্ছি চারো সাইডে অল্প অল্প করে আলগা করতে হবে অল্প অল্প করে আলগা করে তারপরে গ্যাসকেটটা বের করে নিতে হবে ঠিক আছে এই গ্যাসকেট কিভাবে রিপেয়ার করবে এটাও আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দেবো একবারে শুরুর থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখেন আমি আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেব। দেখেন আমি গ্যাসকেট কিন্তু খুলে নিয়েছি এটা হচ্ছিল ডিপ সেকশন ডিপ সেকশনের দরজার গ্যাসকেট আমি খুলে নিয়েছি আর গ্যাসকেটের ভিতর দিয়ে যে সিদ্ধ এই যে দেখেন এই যে ড্রেনের মতো গ্যাসকেটটা ভিতরে থাকে এর ভিতরে প্রচুর পরিমাণের ময়লা জমে আছে এই ময়লাগুলো পরিষ্কার করে দিতে হবে ব্রাশের মাধ্যমে ব্রাশ দিয়ে একটু পাউডার ব্যবহার করে আপনি পরিষ্কার করে দিবেন ঠিক আছে দেখেন আমি একটা গ্যাসকেট খুলে নিয়েছি এটা হচ্ছিলো ডিপ সেকশনের এরপরে আমি নর্মাল সেকশনের গ্যাসকেটটাও খুলে নেবো যেহেতু নর্মাল আমার ঠিক আছে তারপরে আমি একবারে দুটেই কাজ করে নেব। ঠিক আছে দুটোর গ্যাসকেটই কিভাবে রিপেয়ার করতে হয় আমি আপনাদের দেখে দেবো দেখেন এইখান থেকে কিন্তু আপনার গ্যাসকেট আমি খুলে নিয়েছি ভিতর দিয়ে কিন্তু প্রচুর পরিমাণের ময়লা এই ময়লাগুলো আপনারা ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন ঠিক আছে এখন চলুন আমি আপনাদের দেখিয়ে দেই যে গ্যাসকেট কিভাবে সব করবেন মানে শক্ত গ্যাসকেট কিভাবে নরম করবেন আর নরম করলে আপনার চুম্বকের মতো দরজাটা লেগে যাবে যখনই চাপ দিবেন দরজাটা লেগে যাবে আবার টান দিবেন একটু শক্ত বাঁচবে ঠিক আছে তাই দেখেন এই গ্যাসকেট মূলত অনেক দিন ব্যবহার করার পর এটা শক্ত হয়ে যায় কারণ রাবারের জিনিস শক্ত হয়ে যাবে এটা আপনারা জানেন দেখেন আমি এই গ্যাসকেট এখানে আমি পানি নিয়েছি একটা বলের মধ্যে পানি নিয়েছি এটা হচ্ছিলো গরম পানি এটা আপনি ভালো গরম মানে চুলায় জাল দিয়ে পানি গরম করার পরে এইখানে এই গ্যাসকেটে গ্যাসকেট ভিজাইতে হবে পানির মধ্যে এই গ্যাসকেটটা ভিজাইলে আপনার এই গরম পানির হিটে আপনার গ্যাসকেটটা নরম হয়ে যাবে এরপরে যে গ্যাসকেটের সাইড দিয়ে ভিতর দিয়ে যে ময়লাগুলো আছে সেগুলো বিরাজ দিয়ে পাউডার দিয়ে ভালো করে ডলে এই ময়লাগুলো নোংরাগুলো সব পরিষ্কার করে দিবেন তাহলে কি হবে এই ময়লা যখন না থাকবে তখন কিন্তু দরজাটা ঠিক মতো লাগবে পরিষ্কার থাকলে উষা নিচা হবে না আর এখন নোংরার কারণে কি হয় দরজার সঙ্গে যখনই চাপ দেওয়া হয় উষা নিচার কারণে আপনার একদিক দিয়ে লিকেজ হয় আর একদিক দিয়ে ঠিক মতো লাগে ঠিক আছে এর জন্য আপনি ভালো করে এইভাবে পাউডার দিয়ে পরিষ্কার করে নেবেন গরম পানিতে যখনই আপনি এই গ্যাসকেট ভিজাবেন তখন কিন্তু আপনার অটোমেটিক এই গ্যাসকেট সফট হয়ে যাবে মানে নরম হয়ে যাবে আর নরম হয়ে গেলে আপনারা বুঝতেই পারছেন আমি যে এটা পরিষ্কার করে নিয়েছি দেখাচ্ছি নরম হয়ে গেলে তখন তো আপনার দরজায় লাগাইলে আপনার কিন্তু দরজা যখনই আপনি আটকাবেন তখন টাইটভাবে লেগে যাবে ঠিক আছে আশা করি আপনাদের বুঝাইতে পারছি দেখেন আমি আবার গ্যাসকেট লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন কিভাবে গ্যাসকেট খুলছি যেভাবে সেম ওইভাবে সুন্দর করে বসিয়ে চারো সাইড এইভাবে চাপ দিয়ে দিয়ে লাগিয়ে দিতে হবে ঠিক আছে তো মূলত এইভাবে যদি আপনারা করে কাজ করেন তাহলে আপনাদের ফ্রিজ যে ঠান্ডা অবশ্যই হবে ডিপে বরফ অবশ্যই জমবে ঠিক আছে এটা নিয়ে কোনো সন্দেহ নাই আমি এই যে যে কাজটা করছি এই কাজটা আসলে সবাই বলতে চায় না আমি এই ভিডিওতে আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিয়েছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে পারেন না লাগলে না করতে পারেন ঠিক আছে দেখেন আমি কিন্তু দরজা লাগাচ্ছি লাগানোর পর যখন টান দিয়ে খুলতে যাচ্ছি অনেক টাইট হচ্ছে ঠিক আছে তার মানে যখনই আমি দরজা লাগাচ্ছি অনেক টাইট হচ্ছে তার মানে এখন ঠিক আছে আমার নর্মাল আমার ডিপ ঠিক ঠিক আছে ডিপ ঠিক হয়ে গেছে এখন নর্মালেও আমি দেখে দিচ্ছি দেখেন আমি নর্মালের গ্যাসকেটটা লাগিয়ে আমি দরজা টেনে আপনারা দেখতে পারছেন ভিডিওতে দেখতে পারছেন যে দরজা যে আমি টানছি অনেক মানে আগে শক্ত ছিল না আগে টান দিলেই চলে আসতো এখন কিন্তু ভালোভাবে রাবারটা আটকে থাকে এর জন্য টান দিলে একটু শক্তি লাগে ঠিক আছে আপনি যখন নতুন ফ্রিজ কেনেন তখন কিন্তু এইভাবে শক্ত হয় এই যে দেখেন আমি লাগাচ্ছি লাগানোর পর এই যে টান দিলে এই যে দেখছেন কতটা শক্ত দেখছেন অনেকটা শক্ত ঠিক আছে তা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ